আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আবারও আপনাদের সামনে একটি সহজ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো যাই হোক ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকার জন্য আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারেনি তবে ইনশাল্লাহ আজকে থেকে আমার চ্যানেলে রেগুলার আপনারা ভিডিও পাবেন যারা সেলাইয়ের কাজে একদমই নতুন অনেকেই আছেন যারা মনে করেন কামিজ তৈরি করা খুবই কঠিন একটি কাজ তো তাদের জন্য স্পেশালি ভিডিওটি আমি একসঙ্গে কামিজটি কাটিং এবং সেলাই করে দেখিয়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি শেয়ার করবেন হাত বহরে দুই গজ কাপড় দিয়ে কিভাবে আপনারা হাতাসহ কামিজ তৈরি করতে হবে সেই কাজটি কিন্তু আজকে করে দেখাবো তো অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তো এখানে আমার হাত বহরে দুই গজ কাপড় আছে তো প্রথমে কাপড়টিকে মাঝখান দিয়ে ভাজ করে একবার ভাজ করে আমি দুই পাট করে নিব। কাপড়টিকে কিন্তু পুরোপুরি মেলে নিতে হবে তারপরেই কিন্তু মাঝখান দিয়ে কাপড়টিকে একবার ভাজ করে দুই পাট করতে হবে আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিচ্ছে তো পর্যায়ে কিন্তু অনেকেই আমাকে কোশ্চিন করে থাকে আপু কতটুকু পরিমাণ আমরা কাপড়টিকে ভাজ করব। এখানে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যতটুকু আপনারা কামিজটির চওড়া নেবেন সেই পরিমাণ কাপড় আপনাদের ভাজ করতে হবে তো আমাদের কামিজটির চওড়া হচ্ছে বিশ ইঞ্চি তো বিশের অর্ধেক কত হচ্ছে দশ ইঞ্চি তাই না তো এক ইঞ্চি আমরা নিচ্ছি কাপড়টি সেলাই করার জন্য আরও এক ইঞ্চি নিব আমরা কাপড়টি কাটিং করার জন্য তাহলে টোটাল কতটুকু নিচ্ছে আমরা বারো ইঞ্চি পরিমাণ অর্থাৎ যতটুকু ক্যামিষ্টি চড়া থাকবে তার থেকে আপনারা আরও দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন কাপড় সেলাই করার জন্য এবং কাটিং করার জন্য তো আশা করি যারা সেলাইয়ের কাজে একদমই নতুন ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না আর এই যে এই সাইডে যে বাড়তি কাপড়টুকু দেখতে পাচ্ছেন এই কাপড়টুকু দিয়ে আমরা হাতা তৈরি করব ঠিক আছে তো এখন আমরা টেপটিকে এভাবে রাখবো রেখে প্রথমে আমরা কামিজটির লম্বার মাপ নিব তো এখানে আমি কামিজটির লম্বা নিচ্ছি আমাদের অ্যাকচুয়াল লম্বা থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ আরও আমরা দেড় ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য আপনারা চাইলে দুই ইঞ্চি পরিমাণও কিন্তু এক্সট্রা নিতে পারেন তো আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু লম্বার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন ঠিক আছে এখানে প্রথমে আমি পুটের মাপ নিব তো আমাদের পুট হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো আমি ছয় ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি তো যতটুকু পুট নিয়েছি তার থেকে এক ইঞ্চি আমরা বাড়িয়ে আরমহলের জন্য দাগ কেটে নিব সবসময় কথাটি খেয়াল রাখবেন যতটুকু পুট হবে তার থেকে আপনারা এক ইঞ্চি বাড়িয়ে আর্মহলের জন্য দাগ কেটে নেবেন ঠিক আছে তো স্কেল ধরে আমরা এইভাবে স্টেট দাগ কেটে দিচ্ছে এখান থেকে আমাদের বডির মাপ নিতে হবে তো আমাদের এখানে বডি হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আমি এখানে নয় ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপটি নেবেন তো যতটুকু আপনাদের বডি হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন চার দিয়ে ভাগ করার পর যা আসবে সেই পরিমাণ এখানে দাগ কেটে নিতে হবে এবং আরও এক ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাই করার জন্য এখন আমরা এখান থেকে সাত ইঞ্চির মিডেল পয়েন্ট বের করব সাত ইঞ্চির মিডেল পয়েন্ট হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আমি এখানে সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছে এখন আমরা বাইরের দিকে এক ইঞ্চিতে একটি দাগ কেটে নিব এখন আমরা দাগটিকে বাঁকা করে এভাবে মিলিয়ে নিব এবং তাল তালপাটে অংশ কাটার জন্য আমরা পনে এক ইঞ্চিতে দাগটি কেটে নেব এখন আমরা রাউন্ড করে একটি শেপ দিয়ে দিচ্ছি আর তালপাটের অংশটি কাটার কারণ হচ্ছে তালপাটের অংশটি কাটিং করলে জামার ফিটিংটি ভালো হয় এই আর কি আর তেমন কিছুই না আর তালপাটের অংশ সবসময় জামার সামনের পাটে কাটতে হয় পিছনের পাটে না ঠিক আছে এখন আমরা এখান থেকে গলার চওড়া নিব তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ তিরিশ বডি থেকে চল্লিশ বডি পর্যন্ত আপনারা গলার চওড়াটি আড়াই ইঞ্চি পরিমাণ রাখতে পারবেন তারপর থেকে আপনারা গলার চওড়াটি তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া রাখবেন ঠিক আছে এইভাবে একটি বক্স বানিয়ে নিতে হবে তো সামনের গলা লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলা লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ তো আমি এখানে গোল গলা তৈরি করব এর জন্য আমি এখানে রাউন্ড শেপ করে দিচ্ছি যদি আপনারা ডিজাইন গলা তৈরি করতে চান তাহলে এখানে ডিজাইনের মতো করে একটি শেপ দিতে হবে তো যেহেতু আমি এখানে নর্মালি কামিজ তৈরি করে দেখাচ্ছি এর জন্য আমি রাউন্ড করে গোল তৈরি করব তো এখান থেকে আমরা এখন কোমরের মাপ নিব তো আমি এখানে চোদ্দো ইঞ্চিতে দাগটি কেটে দিচ্ছি এবং হিপের মাপটি নিচ্ছি আমরা একুশ ইঞ্চিতে এখান থেকে আমরা কোমরের মাপ নিব তো একটু খেয়াল করে দেখুন নতুনদের জন্য বলছি তো এখানে কিন্তু আমরা বডির মাপ নিয়েছিলাম নয় ইঞ্চি পরিমাণ তাই না তো যতটুকু বডি নিয়েছি আমরা যখন কোমরের জন্য দাগ কাটবো তার থেকে এক ইঞ্চি আমরা কমিয়ে নিব ঠিক আছে তো আমি এখানে আট ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য এখান থেকে আমরা হিপের মাপ নিব তো আমাদের হিপ হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হিপের মাপটি নেবেন তো এখানে আমি কামিস্টির চওড়া নিচ্ছি বিশ ইঞ্চি বিশের অর্ধেক হচ্ছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য তো এখন আমরা এই শেপ কাট দিয়ে শেপগুলো মিলিয়ে দিব তো এই শেপ কার্ডগুলো আপনারা কিন্তু যে কোনো ধরনের পুঁতি বা লেসের দোকানে পেয়ে যাবেন এই শেপ কার্ডটি কিন্তু কিনতে বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত খরচ হতে পারে আমাদের শেপটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা যে কামিজের যে চড়াটির জন্য দাগ কেটে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ আমরা একটু রাউন্ড করে দিচ্ছি কর্নার থেকে তাহলে আমাদের কামিজটি কোনা বের হয়ে থাকবে না দেখতেও সুন্দর লাগবে এখান থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিচ্ছি এখন আমরা বাঁকা করে এভাবে দাগটি মিলিয়ে দিব এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করতে হবে তবে সবার প্রথমে কিন্তু আমরা পিছনে গলা কাটিং করব। তারপরে পিছনের পাটটি সরিয়ে ফেলে সামনের পাটের অংশটি কাটিং করতে হবে এবং আর্মুলের সাইডটি কিন্তু আমরা প্রথমে কাটিং করব পিছনের পাট সরিয়ে ফেলে তাল অংশ কাটিং করব তো আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দিয়ে গলার পোটটি বের করবো এবং হাতার কাপড়টি আমরা বের করব ঠিক আছে তো আমরা এর জন্য কাপড়টিকে সাইডে সরিয়ে রাখছি এখন আমরা পিছনের পাটটি এখান থেকে সরিয়ে ফেলবো সরিয়ে ফেলে সামনের পাটের গলা এবং তাল পাটের অংশটি আমরা কাটিং করে নেব তো আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা অতিরিক্ত যে কাপড় আমরা সাইড থেকে বের করেছিলাম সেখান থেকে এখন আমরা হাতাটি বের করবো একসঙ্গে কিন্তু আমরা দুটি হাতা বের করবো এর জন্য কাপড়টিকে দুইবার ভাঁজ করে চারপাট করে নিয়েছে এবং এখানে আমি হাতার চওড়া নিচ্ছি নয় ইঞ্চি পরিমাণ কামিজ যখন আমরা কাটিং করেছিলাম তখন আর্মুলের জন্য দাগ কেটেছিলাম সাত ইঞ্চি যখন আমরা হাতা কাটিং করব তখন আমাদের যতটুকু পরিমাণ আর্মুলের জন্য দাগ কাটবেন তার থেকে দুই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কেটে নেবেন ঠিক আছে তো আমি নয় ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ ডাউন করে দিচ্ছি এখান থেকে আমি মোহরি মাপ নিচ্ছি আমাদের মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আরও এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য এখন আমরা এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমাদের তালপাটের জন্য অংশ কাটিং করতে হবে পনে এক ইঞ্চিতে কিন্তু আমরা একটি দাগ কেটে নিচ্ছি এবং এভাবে একটি তালপাটের শেপ দিয়ে দিচ্ছে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি হাতার কাপড়টি কিন্তু মেলে নিব মেলে নিয়ে তারপরে কিন্তু আমরা তালপাটে অংশ কাটিং করব তো তালপাটে অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আমাদের কিন্তু ওপরের পার্ট এবং নিচের পার্ট কিন্তু আমাদের উল্টো সাইডে রাখতে হবে ঠিক আছে আর ভিতরের যে পার্ট দুটি রয়েছে সেই পার্ট দুটি তো আমাদের এখন সোজা সাইডে আছে তাহলেই কিন্তু আপনাদের জামার তাল পাটের সঙ্গে হাতার তাল তালপাটটি ঠিকভাবে অ্যাডজাস্ট হবে এখন আমরা গলার পট্টি কাটিং করে নিব তো আমি একটি গলার পট্টি কাটিং করে দেখাচ্ছি একই নিয়মে আপনারা আরেকটি গলার পট্টি কাটিং করে নেবেন আমি এখানে গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ গলা পাঁচ ইঞ্চি পরিমাণ এবং গলার চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ এভাবে একটি বক্স আমরা তৈরি করে এবং রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে দেড় ইঞ্চি চওড়া একটি দাগ কেটে নিচ্ছি অর্থাৎ আমাদের পটিটি চড়া থাকবে দেড় ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো দাগ অনুযায়ী আমরা এখন কাটিং করে নিব তো আমাদের কাটিংটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো দেখুন আমরা যে গলার পট্টিটি কাটিং করেছিলাম সেই পট্টির কাজটি আমাদের সবার প্রথমে করতে হবে তো গলার পট্টিটি আমরা এভাবে মেলে নিয়েছি মেলে নিয়ে উল্টো সাইডে কাপড়টিকে রেখে সাইড থেকে একবার কাপড়টিকে ভাজ করে পুরো রাউন্ডে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা জামার সঙ্গে গলা পট্টিটি করব। করবো তো জামার কাপড়টিকে আমাদের শুধু সাইডে রাখতে হবে এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে দুটি কাপড় ভালো করে সেট করে আমাদের সাইড থেকে আমাদের সেলাইটি বসিয়ে দিতে হবে তো আমাদের সেলাই করা কমপ্লিট অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সাইডে সেই কাপড়টুকু আমরা কেটে ফেলব এখন আমরা নখ দিয়ে এভাবে একটু ঘষে নিব তাহলে আমাদের ফিনিশিংটি ভালো হবে আমাদের কিন্তু গলার পট্টিটি কিন্তু বসানো কমপ্লিট হয়ে গিয়েছে একই নিয়মে কিন্তু আরও একটি জামার গলার পট্টি কিন্তু আমরা বসিয়ে নিব এখন আমরা সোল্ডার সেলাই করব। এর জন্য জামার কাপড়টিকে শোধ সাইডে রাখা আছে এবং ওপরে যে পার্টটি আমরা রেখেছি সেই পার্টটিকে উল্টো সাইডে রেখেছি দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সোল্ডারটি সেলাই করে নিচ্ছি আমাদের সোল্ডারটি কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এই যে গলার যে অংশটি রয়েছে এই গলার অংশটি কিন্তু আপনারা চাইলে মেশিনে সেলাই বসিয়ে দিতে পারেন বা হাতে তুরপাই করতে পারেন তো আমি এখানে হাতে তুরপাই করে নিব কারণ হাতে তুরপাই করলে দেখতে সুন্দর লাগে এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখান থেকে সাইড থেকে ফিটিং করে নেবেন তো আমরা কিন্তু হিপ পর্যন্ত সেলাইটি করব ঠিক আছে তো সেলাইটি করার পর আবারও কিন্তু কাপড়টিকে এইভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে ডাবল আরেকটি সেলাই বসিয়ে দেব একই রকমভাবে অপর সাইড থেকেও কিন্তু আমাদের বডি ফিটিং করে নিতে হবে এখন আমরা কামেজের সাইড ফাঁড়াটি সেলাই করবো তো যারা একদম সেলাইয়ের কাজে নতুন তাদের কাছে সব সবথেকে কঠিনজনক কাজ মনে হয় এই কামিজের সাইড ফারাটি সেলাই করা ঠিক আছে আপনাদের জন্য সহজ উপায় হচ্ছে কাপড়টিকে দুই সাইড থেকে সমানভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করার পর দিয়ে আরও একটি ভাজ করবেন ভাজ করার পর এখন আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দেব যখন আমরা কামিজের ফারার এখানে আসব তখন দেখুন এখান থেকে প্রায় হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ সুইটিকে উপরের দিকে উঠিয়ে আনতে হবে এবং মেশিনটিকে এখানে থামিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং সুইটি কিন্তু কাপড়ের মধ্যেই থাকবে ঠিক আছে তো এইভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে তারপর এই সাইড থেকে আরও একবার কাপড়টিকে ভাজ করে এর ওপরে সেলাইটি দিতে হবে এবং আবারও সেলাই মেশিনটিকে থামিয়ে সুইটি কাপড়ের মধ্যে রেখে আমাদের কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে সাইডে যে এই যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমরা দুইবার ভাজ করব ভাজ করে এর ওপরে সেলাই বসিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের কামিজের সাইড ফার্টি সেলাই হয়ে যাবে আমাদের কামিজের সাইড ফাটি সেলাই হয়ে গিয়েছে এখন আমরা সাইড থেকে আরও একটি সেলাই বসিয়ে দেব এটি অপশনাল আপনারা যদি চান তাহলে সাইডে আর একটি সেলাই বসিয়ে দিতে পারেন আর যদি না চান দেওয়া লাগবে না এখন আমরা হাতা সেলাই করব তো প্রথমে কিন্তু আমরা হাতার মোহরির অংশটি আমরা সেলাই করব তো হাতার কাপড়টিকে কিন্তু উল্টো উল্টো সাইডে সাইডে রাখতে হবে হবে রেখে দুইবার কাপড়টিকে করে তার কিন্তু একটি সেলাই বসিয়ে দিতে হাতার কাপড়টিকে দিয়ে ভাজ করে নিব ভাজ করে যতটুকু মোহরির অংশ রয়েছে আপনাদের হাতার মোহরির যতটুকু আপনারা রাখতে চান সেই পরিমাণ দাগ কেটে সাইড থেকে আপনাদের সেলাই করে আটকে দিতে হবে তো কামিজের আরমলের যে সাইড রয়েছে সেই সাইডটিকে আমরা এখন এইভাবে ধরবো ধরে কামিজ সাইডে যে পর্যন্ত সেলাইটি দেওয়া আছে ঠিক সেই পরিমাণ কিন্তু সেই জায়গাটিতে কিন্তু আমাদের একটি দাগ কেটে নিতে হবে ঠিক আছে তো এতটুকু পরিমাণ আমাদের সেলাই করতে হবে এবং অতিরিক্ত যে কাপড় রয়েছে সেই কাপড়টুকু আমরা কেটে ফেলবো হাতার সাইড থেকে তো হাতার কাপড়টিকে আমরা সোজা করে নিব সোজা করে নিয়ে জামার সঙ্গে এখন অ্যাটাস্ট করব তো জামার কাপড়টিকে কিন্তু অবশ্যই উল্টো সাইডে রাখতে হবে এবং হাতার কাপড়টিকে আমাদের সোজা সাইডে রাখতে হবে সাইডে কিন্তু তালপাটের দুটি অংশ কিন্তু হাতার তালপাট এবং জামার তালপাট কিন্তু অবশ্যই মিলতে হবে তারপরে কিন্তু আমাদের সেলাইটি দেওয়া স্টার্ট করতে হবে তো এখন আমরা জামার কাপড় উল্টো সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে সেলাই দেওয়া স্টার্ট করতে হবে তবে তার আগে আরেকটি কথা এই যে অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু কিন্তু আমরা দুই সাইড থেকে মুড়িয়ে তার তারপরেই কিন্তু সেলাইটি দিব তো পুরো রাউন্ডে কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমাদের কিন্তু দেখুন হাতাটি অ্যাটাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে তো পুরো কামিজটি কিন্তু আমাদের সেলাই করা কমপ্লিট তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ